আমাদের সামনে আছে এখন দেবজ্যোতি পাল। আজকে সকালবেলাতে এইচএস এর রেজাল্ট বেরিয়েছে আর ও পশ্চিমবঙ্গের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছে এবং আমাদের স্কুল থেকে মানে মিউনিসিপ্যাল স্কুল থেকে তৃতীয় হয়েছে। প্রথমে তোকে অনেক অভিনন্দন পরবর্তী জীবনের জন্য। ধন্যবাদ। দিয়ে কি মনে হচ্ছে আজকে রেজাল্টের পর, মানে চাপটা একটু বেড়েছে না চাপ কমেছে? না মানে একদিকে যেমন চাপ কমেছে আবার অন্যদিকেও বেড়েছে, মানে দায়িত্বটা একটু অবশ্যই বেড়ে গেছে। দায়িত্ব বেড়েছে, চাপটা একটু কমেছে, দায়িত্বটা একটু কমেছে, দায়িত্ব বেড়েছে। দিয়ে তুই কি প্রথম থেকে মিউনিসিপ্যাল স্কুলে পড়ছিস? হ্যাঁ, আমি ক্লাস ফোর থেকেই মিউনিসিপ্যাল হাই স্কুলে পড়ছি। ক্লাস ফোর থেকে পড়ছিস, তার মানে প্রায় 8 বছর হয়ে গেল। 8 বছর হয়ে গেল। 8 বছরের জার্নিটা কেমন, মানে স্কুলের ভেতরে কিরকম মুখে মনে হচ্ছে? অবশ্যই মানে 8 বছরের জার্নিটা মানে অত্যন্ত ভালো, মানে যে শুধু ভালো ঘটনাই জীবনে ঘটেছে সেরকম নয়, মানে সব রকমই হয়েছে। বন্ধু বান্ধব স্যার মানে সবার সাথে খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে। এবার তো তুই ধর কলেজে ভর্তি হবি, যে স্ট্রিমেই পড়িস না কেন, তারপর তুই কলেজে ভর্তি হবি। এবার মানে যারা কলেজে পড়ে বা তারপর পরবর্তীকালে চাকরি জীবনে যায়, তাদের একটা আক্ষেপ থাকে যে স্কুল জীবনটা নাকি আর ফিরে পাওয়া যায় না, তোর কি মনে হয়? অবশ্যই এটা মানে আমার ক্ষেত্রেও খুব একটা আক্ষেপ, মানে মানে আগে আমরা ক্লাস 1 থেকে মানে 4 থেকে 10 পর্যন্ত মানে সেভাবে স্কুলে কোনো কালচারাল অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম না, কিন্তু 10-এর পর থেকেই মানে ছাত্রদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখা যায় যে আমরা আর কয়েক বছর পরই স্কুল ছেড়ে দেবো, মানে স্কুলের প্রতি একটা প্রেম যেন জেগে ওঠে। তো আমার ক্ষেত্রে অবশ্য আক্ষেপ মানে খুবই আক্ষেপ হচ্ছে যে আর কোনো দিন স্কুল জীবনটা ফিরে পাবো না। আর মিউনিসিপ্যাল স্কুলের তো একটা ট্র্যাডিশন যে ছাত্র শিক্ষক একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত লড়ে, সেই নিয়ে কি মনে হচ্ছে, সেটাই কি হয়েছে তোর ক্ষেত্রে? হ্যাঁ অবশ্যই, মানে আমি যতটা খেটেছি আমার স্যারেরাও অবশ্যই স্কুলের ততটাই সাহায্য করেছেন, মানে যখন যা দরকার হয়েছে তারা তখন সেই সাহায্যটাই করেছে। তোর মাধ্যমিকে কিরকম রেজাল্ট হয়েছে? মাধ্যমিকে ভালোই হয়েছিল, 69.5% একটুর জন্য মানে আর কি সেভাবে র্যাঙ্ক করা যায়নি। বেশ ঠিক আছে, এখন পুষিয়ে নিয়েছিস তো, অসুবিধা কিছু নেই। এরপর তোর কি ইচ্ছা, মানে তুই তো সায়েন্স স্ট্রিম নিয়ে পড়েছিস, এরপর কোথায় যাওয়ার ইচ্ছা আছে, কি করার ইচ্ছা আছে? এরপর আমার তো মেডিকেল নিয়ে পড়ারই ইচ্ছা আছে এবং নিট দিয়েছি, তার রেজাল্ট তো এখনো বেরোয়নি, মানে পরের মাসের 5 তারিখ রেজাল্ট, তাই তো? ওটাকে বাকির চোখ করে এখন আছিস। কথা হচ্ছে যে এখন তো একটা ট্রেন্ড চলছে যে হয় ইঞ্জিনিয়ার নয় মেডিকেল, সেখান থেকে মানে সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে, তো তোর কি সেই ট্রেন্ড অনুযায়ী মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছা না অন্য কিছু? না মানে রিসেন্ট যে ট্রেন্ড চলছে সেই অনুযায়ী অবশ্যই আমি মেডিকেলে যেতে চাই না, মানে আমার মেডিকেলের প্রতি এমনিতেই একটা আগ্রহ রয়েছে, বিভিন্ন বায়োলজির বিষয় নিয়ে আমি অত্যন্তই আগ্রহী। তাছাড়া এখন গ্রামেগঞ্জে অনেক মানে মানুষ রয়েছে যারা চিকিৎসা সেরকম সুবিধা পায় না, তাই সেই জায়গাটা ফিল আপ করার জন্য অবশ্যই আমি এখন ডাক্তার হিসাবেই নিজের পেশাটাকে বেছে নিতে চাই। মানে শুধু পেশা নয় এক্ষেত্রে বলতে হয় তাহলে নেশা হিসাবে, প্যাশন এবং নেশা হিসাবে সেটাকে বেছে নিতে। হ্যাঁ, পড়াশোনার বাইরে কি নেশা রয়েছে, মানে পড়াশোনার বাইরে অবশ্যই খেলাধুলা, স্কুলে বন্ধুদের সাথে খেলাধুলা, বিকেলে সামনে মাঠে খেলতে যাওয়া, তাছাড়া এমনি গান বাজনা শোনা এবং পড়া, সব এইগুলোতে একটু আকর্ষণ রয়েছে। তাছাড়া ফ্রি টাইমে গল্পের বই পড়া, বিশেষ করে ডিটেকটিভ গল্পের বই। আমাদের আমাদের মতো ছেলের মানে ছেলেদের প্রতি একটা নালিশ রয়েছে প্রত্যেকের যে আমরা নাকি মানে মাঠ ভুলে গল্পের বই ভুলে মোবাইলের স্ক্রিনে বন্দী হয়ে যাচ্ছি, সেরকম সেরকম তোর কোনো অভিজ্ঞতা আছে নাকি? না সেরকম মানে হয়তো মোবাইলে মাঝে মাঝে একটু বেশি ইনভলভ হয়ে যায়, কিন্তু সেরকম নয়, মানে মাঠে খেলতে মানে মাঠে যাওয়া হয়, স্কুলের মাঠ তো তারপর হ্যাঁ স্কুলের মাঠ তো আছে। আমরা যারা মিউনিসিপ্যাল স্কুলের প্রাক্তন স্টুডেন্ট তাদের একটা চিন্তার বিষয় হচ্ছে যে মিউনিসিপ্যাল স্কুলে এখন অ্যাডমিশন টেস্ট হয় না, লটারির মাধ্যমে ভর্তি হয়। কি মনে হচ্ছে, তোরা তো আরো ভালো বলতে পারবি, যে অ্যাম্বিয়েন্স কি কিছু চেঞ্জ হয়েছে লটারির স্টুডেন্ট আসার পরে? আগে তো অবশ্যই অ্যাডমিশনের মাধ্যমে আমাদের সিলেক্ট করা হতো, এবার লটারির মাধ্যমে করা হচ্ছে, এতে মানে স্কুলের যে খুব ক্ষতি হচ্ছে এটা নয়, মানে অবশ্যই ভালো ছেলেরা সবাই চান্স পাচ্ছে না, কিছু কিছু হয়তো সেরকম একটু কম মানের ছেলেও ঢুকছে, কিন্তু অবশ্যই কিছু ভালো তো চান্স পাচ্ছে এবং তাদের দেখা দেখি মনে হয় আরও অন্যরাও উন্নতি করবে। এবং মনে হয় না স্কুলের মানে আমাদের স্কুলের যে মান আছে সেটার কোনো রকম অবনতি হবে, বিশেষ করে স্যারেদের পরিশ্রম আছে তার উপর। হ্যাঁ, তুই একটু আগেই বলছিলিস যে তোর সাফল্যের পিছনে স্কুলের স্যারদের অবদান প্রচুর, তো সেই মানে রেস ধরেই বলতে চাই যে তোর যে 5-এ নতুন ছেলে ভর্তি বা 1-এ নতুন ছেলে ভর্তি হচ্ছে লটারির মাধ্যমে, তোর কি মনে হয় তাকে শিখিয়ে পড়িয়ে নেওয়ার মতো ক্যাপাবিলিটি স্যারদের রয়েছে, তাই তো? হ্যাঁ অবশ্যই রয়েছে। মানে ওভারঅল মান কোনোভাবে ডিক্রিজ করবে বলে তোর মনে হয় না? যারা টপ করে বোর্ডে বা বিভিন্ন পরীক্ষাতে তাদের প্রতি সমাজের একটা সমস্যা থাকে যে তার মানে সমাজ তাদেরকে প্রত্যক্ষভাবে বলে যে তারা নাকি সমাজ বিমুখ,
তুই তো খেলতে যাস, তুই খেলতেও যাস, স্কুলেও যাস, গল্পের বইও পড়িস, তোর কি মনে হয় এই ভাবনাটা ঠিক নাকি? না মানে আমার মনে হয় না এটা ঠিক, কারণ মানে যারা টপ করে তাদের ম্যাক্সিমাম হয়তো মানে তাদের ক্ষেত্রে এটা ভুল হবে, কারণ কিছু কিছু ছেলে হয়তো সমাজের থেকে তাদেরকে নিজে সরিয়ে কেবলমাত্র পড়াশোনার প্রতি তারা একমাত্র মন দিয়েছে। কিন্তু মানে আমার চেনাশোনা এবং জানা যারা আছে মোটামুটি সকলেই সমাজের দিকে অ্যাট্রাক্টিভ এবং সমাজের সমস্ত কাজকর্মের সঙ্গেই তাদের যোগাযোগ রয়েছে। হ্যাঁ মানে তোর পক্ষে গিয়ে একটা কথা বলি, তুই একটু আগে বললি তোর অ্যাম্বিশন সম্বন্ধে যে তুই গ্রামে গিয়েও কাজ করবি, মানে গ্রামে গিয়েও তারপরে কাজ করবি, তাহলে তো তোর মানে সমাজ বিমুখ হওয়ার এখনো কোনো সম্ভাবনা নেই। এবারে মানে একটু স্কুলের দিকে আসি, কথা হচ্ছে যে স্কুলের কোন স্যারকে তোর সবচেয়ে বেশি ভালো লাগে? সব থেকে বলতে পার্টিকুলারলি তো উনি স্যার না, আমার স্যার নয় স্যার ম্যাডাম, স্যার বা ম্যাডাম নয় মানে সকলকেই ভালো লাগে। এবার কখন কাকে ভালো লাগে সেটা তো বলা নেই, কখন অন্য একজন স্যারকে ভালো লাগে কখনো বা অন্য একজনকে, মানে সকলেই আমার কাছে প্রিয়, সকলেই নিজের বেস্টটা স্কুলে দেওয়ার চেষ্টা করেন এবং মানে আমাদের সঙ্গে অত্যন্ত ফ্রেন্ডলি মেশেন। কখনো রাগ হয়েছে কারোর প্রতি মারধর খাওয়ার পরে? ছোটবেলায় একটু একটু তো হতেই হয়েছে। আমরা একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি বেশ খানিক দিন ধরেই, যে ক্লাস টেনের পর অন্যান্য স্কুল থেকে অনেক ছাত্র এসে মিউনিসিপ্যাল স্কুলে ভর্তি হচ্ছে। আজকে মিউনিসিপ্যাল স্কুলের টপার লিস্টেও এরকম একজন আছে যে অন্য দুজন যে যারা অন্য স্কুল থেকে এসে ইলেভেনে ভর্তি হয়েছে। তো তোর কি মনে হয় কি এমন জিনিস যেটা অন্য জেলার থেকেও ছাত্রদেরকে মিউনিসিপ্যাল স্কুলের দিকে অ্যাট্রাক্ট করছে? অবশ্যই আমাদের স্কুলের মানে শিক্ষাগত মানে যে মেরিট লিস্টে এতজন ছেলে নাম্বার পাচ্ছে, মানে এতে অনেক লোকই আমাদের স্কুলের প্রতি অত্যন্ত অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে এবং তাদের ধারণা যে আমাদের স্কুলে এসে তারা ভালো রেজাল্ট করবে, এবং শুধু ধারণা না বাস্তবেও সেটাই ঘটছে এবং বছরের পর বছর এটাই তাদের আমাদের স্কুলের প্রতি টেনে আনছে। তুই তো সায়েন্সের স্টুডেন্ট, তোর তো বায়োলজিও ছিল, মানে তুই তিনটে ল্যাব করেছিস। হ্যাঁ স্কুলের ল্যাবের পরিকাঠামো কেমন? হ্যাঁ স্কুলের ল্যাবের পরিকাঠামো ভালো, খুবই ভালো, মানে আমাদের প্র্যাকটিক্যাল করতে গিয়েও কোনো রকম অসুবিধা সেরকম হয়নি, মানে সব জিনিসপত্রই মোটামুটি সবসময় অ্যাভেলেবেল থাকতো। এবার কোনো জিনিস যেটা হলে জুনিয়রদের ভালো হতো? হ্যাঁ হলে জুনিয়রদের ভালো হতো, মানে হয়তো কেমিস্ট্রি ল্যাবে আরও যদি কিছু জিনিস আনা হতো তাহলে সেটা মনে হয় স্টুডেন্টদের পক্ষে এবং টিচারদের পক্ষেও খুবই সুবিধা হয়। ওভারঅল স্কুলের ইনফ্রাস্ট্রাকচার মাঠ থেকে শুরু করে একদম ওভারঅল তো রুম মাঠ নিয়ে কিছু বলার নেই, মানে সবই অত্যন্তই ভালো। আমরা একবারে শেষের পর্যায়ে চলে এসেছি, এর আমি তোর কাছে জাস্ট অনুরোধ করব একটা, যে যদি অন্য কিছু মানে একদম একাডেমিক কথাবার্তার বাইরে যদি কিছু একটা করা যায়। আমি শুনেছি মানে তোর বন্ধুদের কাছ থেকে যে তুই খুব ভালো মাউথর গান বাজাস, তো যদি ওটাকে একটু ট্রাই করিস। ঠিক আছে হোক নাকি একটা, তাহলে হোক দু লাইনই হোক, তাই হোক ছোট করে হোক। বেশ তাই হোক, ধন্যবাদ তোকে এবং পরবর্তী জীবনের অসংখ্য অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকিস, আবার কোনোদিন দেখা হবে। হ্যাঁ অবশ্যই দেখা। যে সকল ভাই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলি তাদের প্রত্যেককে পরবর্তী জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কারুর দীর্ঘ 12 বছর, কারুর 7 বছর, আবার কারুর জাস্ট 2 বছর, যে সম্পর্কটা গড়ে উঠেছিল স্কুলের সঙ্গে সেটা একটা আনুষ্ঠানিকভাবে শেষ হলো। বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন চিরন্তনী, চিরন্তনীর উদ্দেশ্যই হলো স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পর প্রাক্তন ছাত্রদেরকে আরও বেঁধে বেঁধে রাখা। সেই চিরন্তনীতে যত দ্রুত সম্ভব নিজের নাম এবং ইমেল আইডি দিয়ে ফ্রি রেজিস্ট্রেশন করিয়ে নিস।